ভাগ্য যদি সাথে থাকে তাহলে ডাঙায়ও ডিঙে চলে হ্যাঁ বন্ধুরা আগামীকাল শুক্রবার আর আগামীকাল যে সাতটি রাশির নাম আমি আপনাদেরকে জানাতে চলেছি সেই সাত রাশির জাতক ও জাতিকার হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে হ্যাঁ বন্ধুরা আমি এই ভিডিওতে স্পেশাল সাতটি রাশির নাম জানাতে চলেছি তবে হ্যাঁ আমি এই ভিডিওতে যে রাশির নামগুলি বলবো। সেই রাশির মধ্যে আপনার রাশি নাম থাকলেই যে নিশ্চিত রূপে যে প্রাপ্তি ঘটবেই এর দাবি আবার করছি না অনেকেই ভাবতে পারেন যে তাহলে ভিডিওটি কেন করছেন হ্যাঁ ভিডিওটি কেন করছি এর প্রশ্নের উত্তর আমি আপনাদেরকে দিয়ে দিই দেখুন আগামীকাল যে সাত রাশির প্রাপ্তির সম্ভাবনা হয়ে উঠতে চলেছে সেই সাত নাম আমি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি তবে একই রাশির তো হাজারো বা লাখে মানুষ রয়েছে প্রত্যেকেরই জন্ম ছকে রাহু গ্রহের অবস্থান একই অবস্থায় নেই দশ অন্তর্দশা প্রত্যেকেরই সাপোর্ট করছে না অনেকেই আমার ভিডিও দেখে এবং আমার বলা রাশি এবং টার্গেট নাম্বারে উইদাউট রেমেডি প্রাপ্তি ঘটছে ইয়েস এটা আমার কথা নয় এটা আপনাদেরই কথা তবে প্রত্যেকেরই তো না যাদের ক্ষেত্রে আমার কথা মিলছে না বা একটুর জন্য মিস হয়ে যাচ্ছে তারা ইমিডিয়েটলি রাহু রক্ষা কবচ ধারণ করুন হ্যাঁ বন্ধুরা এই রাহু রক্ষা কবচ এমন এক কবচ যা আপনার প্রাপ্তির জায়গাটাকে মজবুত করে তোলে তাই যাদের ক্ষেত্রে একটুর জন্য মিস হচ্ছে কেবলমাত্র তারাই রাহু রক্ষা কবচ ধারণ করুন হ্যাঁ বন্ধুরা আপনাদের মধ্যে অনেকেই রাহু রক্ষা কবচের জন্য বুকিং করেছেন তাদের মধ্যে কিছুজন রয়েছেন যাদের খুব তাড়াহুড়ো হয়ে গেছে মানে আচ্চায় তো কাল এরকম এরকম দয়া করে করবেন না আপনারা অনেকেই আমাকে মেসেজ করছেন বারংবার আমি বারংবার মানা করে দিই যে মেসেজ করবেন না আমি দশ থেকে বারো দিন সময় চেয়ে নিই এই সময়টা আপনাদেরকে দিতে হবে আমার কাছে অন্তত দিতে হবে আমি অন্যদের কথা বলতে পারবো না অনেকেই রাহু রক্ষা কবচ বিক্রি করছে যেদিন পেমেন্ট করছেন দুই এক দিনের মধ্যে আপনার বাড়ির ঠিকানা পৌঁছে যাচ্ছে তাদের তো কাজ শুধুমাত্র কবজ দিয়ে দেওয়া আর আমার কাজ কবজ দেওয়া নয় কারণ আপনারা যারা নিচ্ছেন বা নেব বলে জেনেছেন তারা অনেকেই জানেন যে নাম গোত্র এবং একটি ছবি তুলে পাঠাতে হয় রাহু রক্ষা কবচ নেওয়ার জন্য এটি এই কারণেই প্রয়োজন যে নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়ে হোম যোগ্য করতে হয় যে কারণে ছবি নাম গোত্র এই সমস্ত কিছুর প্রয়োজন হয় তো যাই হোক আমি আবারও শেষবারের মতো অ্যালার্ট করে দিই আমি এই ভিডিওতে যে সাত রাশির নাম বলবো সেই সাত রাশির মধ্যে আপনার রাশির নাম থাকলেই আপনার জীবনে নিশ্চিত রূপে প্রাপ্তি ঘটবেই এর দাবি আমি করিনি আর করবও না তাই যাদের ক্ষেত্রে একটুর জন্য মিস হয়ে যাচ্ছে তারা ইমিডিয়েটলি রাহু রক্ষা কবচ ধারণ করুন এবং ব্যক্তিগত জন্মছক বিচার করিনি হ্যাঁ অনেকেরই রাহু রক্ষা কবচের প্রয়োজন পড়ে না তাই আগে ব্যক্তিগত জন্মছক বিচার করিয়ে তারপর রাহুরক্ষা কবচ ধারণ করুন করবেন কি করবেন না সেটা আমি আপনাদেরকে বলবো। যদি প্রয়োজন হয় তবেই আমি দেব প্রয়োজন না হলে নয় যাই হোক আসুন আগে আমি আপনাদেরকে জানিয়ে দিই আগামীকালের শুভ সময় কখন রয়েছে এবং কখন রয়েছে অশুভ সময় দেখুন দিনের কিছু সময় থাকে শুভ সময় আবার কিছু সময় থাকে অশুভ সময় এই যে শুভ সময়ের কথা আমি বলবো সেই সময়টিকে আপনাদেরকে কাজে লাগিয়ে নিতে হবে এবং অশুভ সময়কে অ্যাভয়েড করতে হবে তো আগামীকালে অশুভ সময় অর্থাৎ রাহুকালটি শুরু হতে চলেছে সকাল দশটা ছয় মিনিট থেকে এগারোটা উনচল্লিশ মিনিট পর্যন্ত এই সময়টিকে আপনাদের প্রত্যেককে অ্যাভয়েড করতে হবে এই সময় যে কোনো ধরনের শুভ কাজ বলুন টিকিট কাটা বলুন কোনো কিছু কেনা কেনাকাটা বলুন কোনো কিছু কিন্তু করা উচিত নয় তাহলে কোন সময় করবেন সকাল সাতটা পাঁচ মিনিট থেকে নটা আট মিনিট পর্যন্ত আরেকটি শুভ সময় হচ্ছে দুপুর তিনটে পঁয়তাল্লিশ মিনিট থেকে সন্ধে সাতটা বত্রিশ মিনিট পর্যন্ত এই সময়টিকে আপনারা কাজে লাগিয়ে নিতে পারেন এবার আসুন আমি একে একে সাত সাতটি সৌভাগ্যশালী রাশির নাম এবং তাদের ইন জেনারেল টার্গেট নাম্বার বলবো এক্স্যাক্ট টার্গেট নাম্বার তখনই জানবেন যখন আপনি আপনার ব্যক্তিগত জন্মছক বিচার করাবেন হ্যাঁ কারণ একই রাশির হাজারো বা লাখে মানুষ রয়েছে প্রত্যেকেরই একই টার্গেট নাম্বার হতেই পারে না তো আসুন আমি একা এক রাশিগুলির নাম এবং তাদের টার্গেট নাম্বার জানিয়ে দিই প্রথম যে রাশির নাম বলবো যে রাশি আগামীকাল শুক্রবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে সেটি হচ্ছে বৃষ রাশি বৃষ রাশির আগামীকালের ইনজেনারেল টার্গেট নাম্বার ছয় এবং আট দ্বিতীয় যে সৌভাগ্যশালী রাশির নাম বলব যে রাশি আগামীকাল শুক্রবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে সেটি মিথুন রাশি মিথুন রাশির আগামীকালের জেনারেল টার্গেট নাম্বার পাঁচ এবং নয় এর পরবর্তী তিন নম্বর যে রাশির নাম বলবো যে রাশি আগামীকাল শুক্রবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি করতে চলেছে সেটি হচ্ছে কর্কট রাশি কর্কট রাশির জাতক ও জাতিকা আপনি হলে আগামীকালের আপনাদের জেনারেল টার্গেট নাম্বার এক এবং পাঁচ এর পরবর্তী চার নম্বর যে রাশির নাম বলব সেটি তুলারাশি তুলারাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল শুক্রবার দিন আপনাদের ইন জেনারেল টার্গেট নাম্বার দুই এবং সাত এর পরবর্তী ছয় নম্বর যে রাশির নাম বলবো যে রাশি আগামীকাল শুক্রবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে সেটি রাশি কন্যা রাশির আগামীকালের ইন জেনারেল টার্গেট নাম্বার আট এবং ছয় এর পরবর্তী শেষ সাত নম্বর যে রাশির নাম বলবো যে রাশি আগামীকাল শুক্রবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি করতে চলেছে সেটি হচ্ছে মিন রাশি মিন রাশির আগামীকালের ইন জেনারেল টার্গেট নাম্বার তিন এবং দুই খেয়াল রাখবেন প্রতিটি টার্গেট নাম্বার এবং রাশিগুলি কিন্তু ইন জেনারেল তাই বেস্ট অফ লাক আপনাদের প্রত্যেকেই এবং আমি এই ভিডিওতে যে রাশি এবং টার্গেট নাম্বারগুলি বললাম পুরোটাই কিন্তু ইন জেনারেল ব্যক্তিগত জন্মছক বিচার করলেই এক্স্যাক্ট টার্গেট নাম্বার আপনারা জানতে পারবেন প্রয়োজনে আপনারা ব্যক্তিগত জন্মছক বিচার করিয়ে প্রতিকার প্রতিবিধান নিয়ে যেতে পারেন যাতে আপনাদের জীবনে বড় ধরনের প্রাপ্তি ঘটে ভিডিওটি এখনকার মতো এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন শেয়ার করে দিন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন ধন্যবাদ